নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শনিবার 16 ডিসেম্বর 2023 তিনটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটির আলোচনাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন। দেখুন, অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অনেকেই প্রচুর প্রচেষ্টা করছেন, দীর্ঘদিন ধরে হচ্ছে না। যাদের হচ্ছে না, দীর্ঘদিন প্রচেষ্টা করছেন, হচ্ছে না, প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন, তাদের জন্য আমার এই প্রতিদিনের এই ভিডিও। আপনারা যদি আলোচনাটি সম্পূর্ণরূপে যদি শুনেন, আপনারা সমস্ত কিছু বিষয়টা কিন্তু জানতে কিন্তু পারবেন। দেখুন, প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়। সেখানে আপনার রাশির নাম হয়তো থাকে, কিন্তু সবার সাথে যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটি না। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়। যদি দেখা যায় যে আপনাদের জন্মছকে রাহু, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহ যদি আপনাদের শুভ থাকে, তবেই বলা সম্ভব যে আপনাদের অর্থপ্রাপ্তি ঘটবে। দেখা যাচ্ছে আপনাদের জন্মছকে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি মিস হয়ে যাচ্ছে। অনেকেই কমেন্ট করেছেন যে কৌশিকদা, আমি যদি রাহুরক্ষা কবচটা নিতাম, অনেকে ফোন করেছেন, তাহলে হয়তো আমার বড় ধরনের অর্থপ্রাপ্তি হতো। যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু কলিযুগে হঠাৎ অর্থপ্রাপ্তি বা শর্টকাটে অর্থপ্রাপ্তি যেটাই বলুন না কেন, রাহু কিন্তু ঘটিয়ে কিন্তু থাকে। এবং ভাগ্য সর্বোপরি, একটা কথা আছে না, যেই খায় চিনি যোগান দেয় চিন্তামণি, একটা কথাই আছে। অর্থাৎ ভাগ্যবানের বোঝা ভগবান বয়, একটা বাংলাতেও কিন্তু প্রবাদ আছে, ভাগ্যবানের বোঝা ভগবান বয়, যে খায় চিনি যোগান দেয় চিন্তামণি। অর্থাৎ যদি আপনার ভাগ্যে লেখা থাকে, ভাগ্যভাব যদি আপনাদের স্ট্রং থাকে, আমি একটি কথা খুব দায়িত্বের সাথে বলবো, আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে। দেখুন, অনেকেই প্রতিদিন প্রচুর টিকিট কাটছেন লটারি, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না সেই বিষয়টা কিন্তু জানা কিন্তু দরকার, কী কারণে হচ্ছে না। যাদের ক্ষেত্রে একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই আপনারা পরিধান করুন, এবং দীর্ঘদিন প্রচেষ্টা করার পরেও যাদের হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই আপনারা করুন, নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। বার্থ চার্ট রিফরমেশান কী করবে? বার্থ চার্ট রিফরমেশান আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করবে। যাদের একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, তাদের জন্য। এবং এর সাথে সাথে দেখতে হবে আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী, হস্তরেখা, আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে, কোন মাসে প্রাপ্তি রয়েছে, এবং সংখ্যাতত্ত্ব আমাদের ভাগ্যকে কিন্তু বদলে দেয়। তাই সংখ্যাতত্ত্বকে যদি আমরা একটু হলো বিচার বিশ্লেষণ করি, এবং কিছু কিছু তারিখ থাকে যে তারিখগুলোতে ভাগ্য চমকাবে, কিছু নক্ষত্র থাকে, কিছু যোগ থাকে, এগুলো যদি অ্যাকুরেট হয়ে যায় কি না, আমি একটি কথা খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে আপনাদেরকে বলবো, নিশ্চিত রূপে আমি যে কথাগুলো বলছি আপনাদের সাথে কিন্তু সেম ঘটনাগুলো কিন্তু ঘটবে। তিনটি রাশির নাম আমি আলোচনা করব এবং সেই রাশিগুলোর টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক
শুভ সময় এই ভিডিওতে আমি জানাবো। অনেকে অধীর আগ্রহে থাকেন কৌশিকদা কখন রাশির নাম টার্গেট নাম্বারটা বলবে। দেখুন, আমি যে রাশির নাম টার্গেট নাম্বার আপনাদেরকে বলি কি না, খুব মানে একটা প্রতিদিনের এই যে রিসার্চ করে কিন্তু আমি সময়গুলো আপনাদেরকে বলি, কিন্তু অনেকেই ভুল করেন। শুধু রাশির নাম মিলিয়ে প্রচুর অর্থ, শুধুমাত্র লটারি থেকে যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনো এটা বলি না। যে কোনো দিক থেকে কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে। আপনারা হয়তো কোনো দিন কোনো জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করে গিয়েছিলেন, সেখান থেকেও প্রফিট পেতে পারেন। আপনি শেয়ার বাজার, স্টক মার্কেট, ফাটকা, অনলাইন ট্রেডিং, এই সমস্ত কিছু জায়গা থেকে কিন্তু আপনার কিন্তু অর্থপ্রাপ্তি আপনাদের হতেই কিন্তু পারে। তবে জানা দরকার যে আপনাদের জন্মকুণ্ডলিতে যদি বড় কোনো দোষ না থাকে এই সময় আগামীকাল আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতে পারে, বা কারো কারো ক্ষেত্রে ছোট অর্থপ্রাপ্তি, অর্থাৎ কম হোক বেশি হোক যে কোনো অ্যামাউন্টের অর্থ আপনাদের কিন্তু ঘটবেই ঘটবে। এবার আসি তিনটি রাশির নাম। প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে সকাল 11:34 থেকে 1:02 পর্যন্ত। আপনাদের যে টার্গেট নাম্বার 8 এবং 3 মিথুন রাশির ক্ষেত্রে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আগামীকালের যে টার্গেট নাম্বার 4 এবং 8, আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 11:14 থেকে 12:36 পর্যন্ত টাইমটা শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো, অন্তিম এবং শেষ রাশি, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগামীকালের আপনাদের টার্গেট নাম্বার 2 এবং 7। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে বৈকাল 4:18 থেকে, বৈকাল 4:18 থেকে আপনার 12:36 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, রাহু রক্ষা কবচ, গ্রহ প্রতিকার করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনাদের এই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে। জয় শনি মহারাজের জয়। নমস্কার, ধন্যবাদ।